তো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এম আর বর। এই চ্যানেলে সবাইকে আজকে দেখাবো উল্টো রথযাত্রা কীভাবে, মানে স্টার্টিং থেকে আমি দেখাতে চলেছি শুরু থেকে লাস্ট পর্যন্ত কিভাবে দোকানপাট বসেছে, কত দোকান বসেছে, কি করছে সব কিছু তোমাদেরকে দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। হলুদবাড়ি হাই স্কুলের সামনে যে উল্টো রথযাত্রা আমার ব্লগে তোমাদের দেখাতে চলেছি, তোমরা দেখো আর সবাই আসো এসে দেখো। খুবই আমরা আনন্দ উপভোগ করেছি, তোমরাও উপভোগ করবে সামনে আগামী দিনগুলোতে, আসো। এই মেলাতে প্রচুর প্রচুর পরিমাণে দোকান আছে, বিক্রিও প্রচুর পরিমাণে হয়, আর কোনো কিছু ঘুরে যায় না, সবাই আসো, সব রকমের দোকানপাট এখানে এসে থাকে। যারা যানবাহন নিয়ে মেলায় আসছেন তাদের উদ্দেশ্যে জানেন অংশগ্রহণ করেছেন
তাদের সবার কাছে রইল রায় সমিতির কাছে কমিটি নির্ধারিত সাইকেল গ্যালারি নির্বাহী আপনার যানবাহন গুলো রাখুন জনসম্পর্ক কোনক্রমে যানবাহন কেউ প্রবেশ করতে কোন সময় হাত দেওয়া রথের জায়গা করে অনেক আনন্দ হইল আর তারপরে অনেক দিনের ইচ্ছা থাকলো তোমার দাদার হাত দাদার নাম লেখা আমার হাতে তাই জন্য হাতে নাম লিখি আর উল্টা রথ কে কে দেখছো আমার কমেন্ট করবো আর নামটা কেমন হয়েছে সেটা কমেন্ট করা কইবো আমাকে আর রথের ভিডিওটা আছে তোমার দেখো আর প্রচুর সাউন্ড হওয়াটা তাই জন্য আমি কোনো কইতে পারলিনি আমি তো কোনোদিন আগে তো বাসি উল্টা রথ দেখিনি আর এটি এসে আমি প্রথম উল্টারও দেখলি প্রচুর আনন্দ হইল প্রচুর অনেক দোকান দোকানও আসতো আর সব ভিডিওটা আমি দেখিতে পারবো নি কেনা দোকানও সব দেখিতে পারলেন কারণ অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই তোমার তো দেখতে চাও নি কেউ বড় হয়ে এলে তাই জন্য একটু কম করে করলি এর হলুদ বাড়ি হাই স্কুলের সামনে হয় আর জানে জানে দেখতে চাও তোমার আবার আগের বছর হবে তোমার আসতে পারো বাসি রথের ঠিক পরের দিন হয় তোমার আসবো আর আমার ভিডিওটা কেমন হলো কইব আর আমি তো বেশি বড় করবো না আমার ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক করবো আর জানি চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করবো পাশ থেকে বেল আইকনটি বাজে ক্লিক করে অন্য নোটিফিকেশন অন করে রাখো।